নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর প্রচণ্ড গরম, তাই সরাসরি নিয়ে চলে আসলাম আম মাখা। তো দেখো, আমগুলো আমি কেটে নিয়েছি, এবার একটু ঘষুনির সাহায্যে ভালো করে ঘষে নেব। তো আমগুলো আমি আগের থেকে ধুয়েও নিয়েছিলাম, আর প্রচণ্ড গরম পড়ছে, তাই একটু আম মাখা করে খাবো। আর একা 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 আম মাখা খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো সকলে অনেক দূরে আছো, তাই না হলে তোমাদের সাথে একসাথে খেতাম। তো দেখো, লঙ্কা গাছে চলে আসলাম একটা কাঁচা লঙ্কা নিতে। আর গাছের টাটকা কাঁচা লঙ্কা দিয়ে আম মাখা খেতে সত্যি দারুণ দারুণ লাগে। আর একটু কলা পাতাও কেটে নেবো। আর একটা লেবু গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে, তো সেই লেবু গাছটা থেকে একটা পাতা ছিঁড়ে নেবো। আম মাখার মধ্যে লেবু পাতা দিলে টেস্ট দ্বিগুণ হয়, আর খুব ভালো লাগে, সুন্দর একটা গন্ধ আসে সেই কারণে। তো দেখো, কাঁচা লঙ্কাটা আমি দেখছিলাম যে কোনটা বেশি বড়, তো ওই লঙ্কাটাই আমি ছিঁড়ে নিলাম। তো আর এখান থেকে দেখো, একটা লেবু পাতাও ছিঁড়ে নিয়েছি। আর তোমাদের কার কার লেবু পাতা দিয়ে আম মাখা খেতে ভালো লাগে জানাবে কিন্তু বন্ধুরা। আর এখান থেকে কলা পাতাটা কেটে নেব। তো কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি, আর লেবু পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি, লঙ্কাটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এবার একটু বিট লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বিট লবণ দেবে। আর আম মাখা তো সকলেই করতে পারো, তো আমি কীরকম করে বানিয়ে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও কেমনভাবে খেতে পছন্দ করো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। আর এই প্রচণ্ড গরমে একটু আম মাখা খেলে সত্যিই ভালো লাগে। আম দিয়ে ডাল খেতেও ভালো লাগে, আমের শরবত, নানান রকমের রেসিপি তৈরি করা যায় আম দিয়ে। তো সব কিছু খেলে শরীরটা ঠান্ডা থাকে। আর প্রচণ্ড গরম পড়ছে, সবাই কিন্তু সাবধানে থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর বাড়ির থেকে একদম না বেরোতে পারলে বেরোবে না রোদে, প্রচণ্ড প্রচণ্ড গরম। তো বন্ধুরা, আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু সর্ষে বাটাও দেওয়া যায়, তো সর্ষে বাটা খেলে গ্যাস হওয়ার চান্সটা বেশি থাকে, তো সেই কারণে আর দেইনি। আর একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আম কাঁচা আম তো টক টক লাগে, তো সেই কারণে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আম মাখা। তো এবার আমি চলে এসেছি ছাদে, তোমাদের সাথে বসে আম মাখা খাবো। এখানকার সত্যি বন্ধুরা মন খারাপ লাগে আম মাখা খেতে। আগে যখন আজ থেকে 9-10 বছর আগে সব বন্ধু বান্ধবীরা মিলে, পাড়ার কাকিমারা সবাই মিলে গাছ থেকে আম পেড়ে বসে একসাথে আম মাখা করে খেতাম। তো এখন আমি একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।